আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আপনারা এই যে জিনিসটা আমি দেখাইতে চাইতেছি যে এখানে ডেরসের গাছগুলো এখানে রোপণ করা হয়েছে এই ডেরসের গাছগুলোর মধ্যে যেন আগাছা না আসে আগাছা না হয় এই জন্য আমরা আগাছাগুলো পরিষ্কার করতে হবে যে আমি আগাছাগুলো যেভাবে পরিষ্কার করছি এইভাবে আগাছাগুলো পরিষ্কার করে দিবেন আর সেই সাথে আশেপাশে যে দেখবেন এই যে পাতার মধ্যে কুচরা আছে কিনা না পাতা আছে কিনা না এবং এইগুলা ভালোভাবে পরিষ্কার করে দিবেন যেন আগাছা জন্ম না নেয় এই দেখেন অল্প রুলফো ছোটো ছোটো গাছগুলোতে এখন বর্তমানে ফুল আসতেছে আশা করি চাহিদা মতো ফলও হবে ইনশাল্লাহ গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করলে ভালোভাবে পরিষ্কার করে দিলে এখন আমার পরিষ্কার করার পরে আমি এগুলোর মধ্যে সার দিব এবং গুঁড়ার মধ্যে মাটিগুলো উড়াইয়ে দিব এভাবে যদি আমরা এই দেড়সের গাছগুলো আমরা পরিষ্কার করতে পারি দেড়সের গাছগুলো পরিষ্কার করে গোপর সার স্মৃতিমতো দিলে আমরা এর থেকে আমরা অনেকটা উপকৃত হইতে পারি আমাদের খাদ্যের চাহিদা পূরণ করতে পারি তা আমাদের আনার সেখান আছে যে সমস্ত খালি জায়গায় আছে এই সমস্ত খালি জায়গাগুলো যদি আমরা পরিষ্কার করি আমরা এগুলো যদি আবাদ করি তা অবশ্যই আমরা লাভবান হইতে পারবো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তারা ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম